ফ্রেন্ডস, আমি রাখি, আমার রেবাস ডিম কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের চিকেন রেজালা আর ঘরোয়াভাবে তৈরি করা একটা বিরিয়ানি আমি তোমাদের সাথে শেয়ার করব। রোববার দিনকে আমরা ঘরে তৈরি করে বিরিয়ানি এবং রেজালা তৈরি করে আমরা পরিবারের সাথে আমরা শেয়ার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নিই। একটা প্যানের মধ্যে 3 চামচ মতো সাদা তেল নিয়ে এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতো গাওয়া ঘি অ্যাড করলাম। এই রেজালাটা একদমই হালকাভাবে এবং খুবই চটজলদি হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। তোমরা অতি অবশ্যই ঘরে একবার চেষ্টা করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটা পেঁয়াজ, বিরিয়ানি সাহেবের পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়ে এর মধ্যে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। এবার একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, এই পেঁয়াজটা আর 3 টেবিল স্পুন মতো আদা রসুন আর টমেটোর পেস্ট আমি এই রান্নার মধ্যে ব্যবহার করব। এবার হালকা হালকা ভাবে লো টু মিডিয়াম আঁচে ভালো করে মশলাটা আমি কষে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে মশলা থেকে। এবার পরিমাণ মতো লবণ দেব এর মধ্যে। এবং 1/2 টেবিল স্পুন মতো আমি রেড চিলি পাউডার এর মধ্যে ব্যবহার করব রংটা ভালো আসার জন্য। এর মধ্যে হলুদের ব্যবহার হবে না। এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব, তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 কিলো মতো চিকেন ভালো করে পরিষ্কার করে রেখেছি, চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কোনো জল ছাড়া আমি ভালো করে আস্তে আস্তে কষে কষে এটাকে রান্না করব। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে অতি অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবে, শেয়ার করবে সবার সাথে। ঘরোয়া কোনো অনুষ্ঠানে আমরা অতি অবশ্যই ভালোভাবে নিজের রান্না করে পরিজনের সাথে আমরা শেয়ার করতে পারি, এতে সবাই আমরা খুশিও হই আর আমাদের রান্নাটাও প্র্যাকটিস হয়। আমি একটা মিক্সিং জারে জায়ফল, জৈত্রী, কাজু, কিশমিশ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এবং দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা এই রান্নার মধ্যে আমি ব্যবহার করলাম। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে এবং গ্রেভিটাও একটা থকথকে একটা ক্রিমি গ্রেভি হয়। আমার রেজালা অলমোস্ট রেডি, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে 1/2 টেবিল স্পুন মতো টিস্পুন মতো চিনি মেশালাম। এবার এটা একটু রেস্টে আমি রেখে দেবো। এবার যাব আমি পরবর্তী রান্নার দিকে। আমি যাব, রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিলাম। এর মধ্যে অল্প 1/2 টেবিল স্পুন মতো রেড চিলি পাউডার আর 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার 1/2 কিলো মতো মাটন আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ওই মাটনটা দিয়ে এবার খুব ভালোভাবে এটা আমি কষব এবং যখন মাটনটা শেষের পথে তখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বা অতটা দেখানো সম্ভব না, সেই জন্য আমি ভিডিওটা শর্ট করে আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমি বাসমতি চালের ভাত আমি রেডি করে রেখে তাকে আমি ঝরঝরে করে শুকিয়ে রেখেছি। এবার এই চাল, ভাত, ডিম, আলু, বেরেস্তা এবং বিরিয়ানি মশলা দিয়ে রান্না চিকেন মাটন এই ডেচকির মতো মধ্যে আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে আমি বিরিয়ানিটা দমে বসাবো। আমার রেজালা মোটামুটি একদম রেডি এবং বিরিয়ানিও রেডি।
এবার তোমাদের কাছে পরিবেশন করে দেখাবো। যদি রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবো। নমস্কার।